আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আজকে আমি চলে এসেছি ভাল এটা প্যারিস থেকে অনেক অনেক দূরে আমরা যে ট্রান্সপোর্টে করে এখানে এসেছি সেটার নাম হচ্ছে আরিয়া অনেকে একটু ফান করে এই আরিয়াটাকে মাটির নিচে রকেটও বলে থাকে কারণ এটা খুবই দ্রুত গতিতে চলে এত দ্রুত গতিতে চলে তারপরও আমাদের এখানে আসতে প্রায় ঘন্টাখানিক সময় লেগে গিয়েছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমরা প্যারিস থেকে কতটা দূরে চলে এসেছি ফ্রান্সের প্রাকৃতিক পরিবেশের কথা আমি আর কি বলবো আপনাদেরকে তো ইতিমধ্যে আমি বেশ কয়েকবার এই প্রকৃতির কাছাকাছি নিয়ে এসেছি এই সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছি তারপরেও আজকে আবারও নিয়ে আসলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য এখানকার প্রাকৃতিক পরিবেশ তো এমনিতেই অনেক সুন্দর তার উপরে আবার এই কৃত্রিমভাবে তৈরি রঙিন স্থাপনাগুলোর কারণে এর সৌন্দর্য প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্সে একজন বাংলাদেশি প্রবাসী মাসে সর্বনিম্ন কত টাকা খরচ হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আমরা তো আসলে এই দেশে থাকি কি পরিমাণ খরচ হয় সেটা তো আসলে কম বেশি জানি তো জাস্ট আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে সেই খরচের হিসাবটাকে একটু সহজ সরল ভাষায় সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকে আমি ফ্যামিলিদের মাসিক খরচ নিয়ে কোনো কথা বলবো না কারণ এদেশে ফ্যামিলিয়ান মাসিক খরচের ব্যাপারটা একটু আলাদা আজকে আমি শুধু ব্যাচেলর ভাইদের সর্বনিম্ন মাসিক খরচ নিয়ে একটু কথা বলবো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঘর ভাড়া আপনারা সবাই তো জানেন প্যারিসে ঘর ভাড়া কত বেশি এখানে বড় একরুমের একটা ফ্ল্যাট বাসার ভাড়া যেটাকে আমরা স্টুডিও বলি কমপক্ষে সাতশো ইউরো আরও তো কত রকমের বিল গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল ট্যাক্স এগুলো তো আছেই তো এরকম একটা স্টুডিও বাসার একটা সিটে আপনাকে থাকতে হলে কমপক্ষে একশো তিরিশ ইউরো আপনাকে পে করতে হবে তাহলে এবার আপনারা নিজেরাই একটু হিসাব করে নেন যে একটা স্টুডিও বাসাতে কতজন মানুষ থাকলে একশো তিরিশ ইউরো ভাড়া দেওয়া লাগতে পারে আসলে সবাই যে এত কম ভাড়ায় থাকে ব্যাপারটা তা নয় অনেকেই আছে আরো ভালো পরিবেশে থাকে এক রুমের মধ্যে দুইজন চারজন তিনজন এরকম থাকে তো সেক্ষেত্রে তাদের কিন্তু ভাড়াটাও বেশি দেওয়া লাগে এরপর যে খরচের কথাটা বলবো সেটা হলো খাবার খরচ ফ্রান্সে খাবারের পেছনে প্রচুর খরচ হয়ে যায় বিশেষ করে আমরা যারা বাংলাদেশে আছি আমাদের খাবার খরচটা একটু বেশি কারণ আমরা বাংলাদেশি শাকসবজি মাছ খাই এখানে আমাদের দেশীয় শাকসবজি ও মাছের অনেক দাম এই যেমন ধরেন বাংলাদেশে ঢেঁড়স প্রতি কেজি হয়তো ষাট থেকে সত্তর টাকা হবে কিন্তু এখানে ঢ্যাঁড়স প্রতি কেজি প্রায় ইউরো শুধু ঢ্যাঁড়সই নয় অন্যান্য যে শাকসবজি আছে সেগুলোর দামও সাড়ে তিন ইউরো থেকে সাড়ে চার ইউরোর মধ্যে তাই আমরা যতই হিসাব করে আমাদের খাবার খরচটাকে মেনটেন করতে চাই না কেন একশো তিরিশ থেকে একশো চল্লিশ নিচে কখনোই খাবার খরচটা কমানো যায় না তো আপনারা বুঝতেই পারছেন থাকা আর খাওয়ার পিছনেও কত টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে এরপর হলো যাতায়াত খরচ এখানে যেহেতু আপনি জব করবেন যার কারণে প্রতিদিনই আপনাকে চলাফেরা করতে হবে এখানে ট্রান্সপোর্টের জন্য টিকিট কাটতে হয় এক একটা টিকিটের দাম প্রায় দুই ইউরোর মতো তো আপনি যদি শুধু টিকিট দিয়ে চলাফেরা করেন তো দুইশো ইউরো দিয়েও আপনি চলাফেরা করে শেষ করতে পারবেন না তো এখানে একটা ভালো সিস্টেম আছে সেটা হলো যে নাবিগো কার্ড করে নেওয়া এই নাবিগো কার্ড দিয়ে আপনি সব রকমের ট্রান্সপোর্টে এক মাসের জন্য আনলিমিটেড চলাফেরা করতে পারবেন আর এটাকে রিচার রিচার্জ করে নিতে হয় পঁচাত্তর ইউরো করে প্রতি মাসে এরপরের খরচটা হলো আপনার সপ্তাহে একদিন দুই দিন ছুটি থাকে তখন আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে বের হবেন রেস্টুরেন্টে খাবেন রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু আসলে অনেক খরচ হয় কারণ এখানকার রেস্টুরেন্টে খাবারগুলো অনেক দাম তো সেক্ষেত্রেও সব কিছু মিলিয়ে হাত খরচ যেটাকে বলে একশো ইউরো খরচ হয়েই যায় তারপরে যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোশাক মানে কাপড় চোপড়ের পেছনে এদেশে অনেক অনেক খরচ হয়ে যায় কারণ এখানে সিজন অনুসারে কাপড় চেঞ্জ করতে হয় যেমন গরমে গরমের পোশাক কিনতে হয় তার চেয়ে যখন একটু ঠান্ডা পড়ে সে অনুসারে কাপড় কিনতে হয় যখন আরও ঠান্ডা পড়ে তখন সে অনুসারে কাপড় কিনতে হয় আর যখন একেবারে মাইনাসের পর্যায়ে চলে যায় তখন আপনাকে জাম্বু জ্যাকেট পরতে হবে মানে অনেক অনেক শীত প্রোটেকশন নিতে হবে সব কিছু মিলে এই কেনাকাটা কাপচুপরে পেছনে আপনার বেশ বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে এই তো আমি ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি ভাইদের সর্বনিম্ন মাসিক খরচটা আপনাদের সামনে সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করলাম এখানে যতই কম করে খরচ করার চেষ্টা করা হোক না কেন প্রতি মাসে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো নিচে কখনোই খরচ করা সম্ভব নয় আমাদের বাংলাদেশি ভাইগুলো এখানে অনেক কষ্ট করে ইনকাম করে আমরা যারা দেশে থাকি ইভেন আমি যখন দেশে ছিলাম তখন আসলে ব্যাপারগুলো বুঝতে পারতাম না যে তারা কত কষ্ট করে ইনকাম করে অনেক দেওয়ার পরেও আমাদের কাছে মনে হতো যে কমই হয়ে যাচ্ছে আসলে এদেশে আসার পর আমি বুঝতে পেরেছি যে এদেশে টাকার কত মূল্য হ্যাঁ এদেশে মানুষ অনেক ইনকাম করে সেটা ঠিক আছে কিন্তু খরচটাও কিন্তু সে অনুপাতেই হয় এটা আমাদের বুঝতে হবে কখনোই আমাদের উচিত না যারা ফ্রান্সে থাকে বা প্রবাসে থাকে তাদেরকে এক্সট্রা মানসিক প্রেশার দেওয়া সেটা উচিত নয় সবসময় তাদেরকে সাপোর্ট করা উচিত তাদের খোঁজখবর রাখা উচিত ভালো মন্দে সবসময় তাদের পাশে থাকা উচিত এই তো আজকের মতো এইখানেই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ